আপনি আপনি যেটা বললেন আমি প্রথমেই বলেছি এই মার্কেট যে অবস্থায় আছে বিদ্যমান অবস্থায় আছে যে বিদ্যমান অবস্থায় যে সমস্ত সাত সরঞ্জাম আছে বিশেষ করে অগ্নি নির্বাপনী ব্যবস্থা এটা ইনসাফিসিয়েন্ট পর্যাপ্ত না তারপরে আমরা সুপারিশ আকারে দিব যে আপনাদের আরো কি কি করতে হবে আমরা এর আগেও সুপারিশ করেছিলাম তার কিছু বাস্তবায়ন করেছেন সম্পূর্ণ বাস্তবায়ন পারেননি অবশ্যই একটু বলবেন হচ্ছে আজকে আপনারা অভিযান চালাচ্ছেন গাউসিয়া মার্কেটে এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে এখানে ডিটেকশন প্রোটেকশন থাকা দরকার আমি বলেছি এখানে হাইড্রেট সিস্টেম থাকা দরকার সেটা বলেছি পর্যাপ্ত আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা দরকার সেটা বলেছি এখানে প্যানেল বোর্ড থাকবে কোথায় আগুন লাগলে ওখানে সংকেত দিবে সাথে সাথে ভবনের লোকজন আপনার নেমে চলে যাবে সিঁড়ি দিয়ে নেমে চলে যাবে সেই ব্যবস্থা থাকতে হবে ফায়ার ফাইটার টিম আছে এখানে আমাকে মৌখিক ভাবে বলেছে কিন্তু আমি ডকুমেন্ট চেয়েছি শুধু এইটা না আপনার এই ভবনের ছাড়পত্র ভবন নির্মাণকারী কর্তৃপক্ষ সবগুলো আমি চেয়েছি কিন্তু ওনারা এই মুহূর্তে আমাকে সাবমিট করতে পারেননি ওনারা পরবর্তীতে দিবে সেভাবে আচ্ছা যেটা একটু বলতে হচ্ছে আপনারা এটি কেন করতে পারে আমাদের যে যে নির্দেশনা যদি একটু ক্যামেরার দিকে ভাই ক্যামেরার দিকে যে যে নির্দেশনাগুলি আমাকে দিয়েছে যে দুই বছর আগে ওনারা অভিযানের সময় এটা পরিপূর্ণভাবে আমরা সঠিকভাবে কাজ নিয়ে আমাদের এই সার্টিফিকেট সার্টিফিকেট আছে এবং মনে করেন যে এই দিক থেকে যে ব্যবস্থাটা তারা বলছে যে এটা পুরোপুরি আপনি চেঞ্জ করে আধুনিকভাবে আপনি সমাধান করার জন্য আমরা কিন্তু পরিপূর্ণভাবে ইলেকট্রিকের যে কাজটা আছে 100-100% আমরা সমাধান করছি এবং আপনারা যদি দেখতে চান তালা বেসিক আমি দেখে দেবো সভাপতি হিসাবে তো আমার দায়িত্ব না যে দোকান দেওয়া বরাদ্দ দায় কিন্তু এড়াইতে পারেন কারণ আপনার সিঁড়ি বন্ধ আছে কিনা এটা আপনার দায় আমি বলি কোনো ধরনের আমাদের এইরকম কথা বলে নাই আজকে বলছে আমরা কমিটি বলব বৈঠকে সমাধান করবো দোকান আছে কত এখানে 430টা